অবশেষে যুক্তরাষ্ট্রের আশঙ্কায় সত্যি হলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার উত্তর কোরিয়ার সীমান্ত রাশিয়ার ভ্লাদিভস্তক শহরের উদ্দেশ্যে ব্যক্তিগত ট্রেনে করে রওনা হন কিম। গত কয়েকদিন ধরেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার রাশিয়া সফরের বিষয়ে আশঙ্কা করে আসছিল যুক্তরাষ্ট্র। সফরের বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা না হলেও মার্কিন কর্মকর্তাদের দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে পুতিনের সঙ্গে সামরিক চুক্তি করতে পারেন কিম জং উন। এ বিষয়ে পিয়ংইয়ংকে কড়া হুঁশিয়ারি করেছে ওয়াশিংটন। উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই কিম জং উনের এর সফরকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনের সম্মেলনকে কেন্দ্র করে এরই মধ্যে ভ্লাদিভস্তক শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। কিম জং উন একজন রহস্যজনক ব্যক্তি, আমি এখনো জানি না তিনি আসবেন কিনা, তবে শহরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখানে কিছু একটা হতে যাচ্ছে। উত্তর কোরিয়া এক ঘরে একটি দেশ, সুতরাং তারা আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ হতে পারে, তবে যুক্তরাষ্ট্রের মতো নয়। করোনা মহামারীর পর এটি দেশের বাইরে কিম জং উনের প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। এর আগে 2019 সালে ট্রেনে করে প্রথমবারের মতো রাশিয়া সফরে যান কিম। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু আলোচনা ভেস্তে গেলে ওই সফর করেন তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।